চট্টগ্রামে এটিএন বাংলার স্টাফ রিপোর্টার পরিচয় চাদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ নাগরিক कोतवाली থানার কোরবানিগঞ্জ এলাকার একটি স্কুল থেকে ভুয়া সাংবাদিক রাকিব হাসানকে আটক করা হয় এ সময় তার কাছে এটিএন বাংলার স্টাফ রিপোর্টার লেখা আইডি কার্ড ও বেশ কিছু ভিজিটিং কার্ড পাওয়া যায় তার ভাষ্যমতে মঙ্গলবার তিনি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে একটি হোটেলে ওঠেন পরে ওই স্কুলে গিয়ে প্রধান সাংবাদিক পরিচয় চাদ দাবি করেন তার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে এ ব্যাপারে এটিএন বাংলা পক্ষ থেকে कोतवाली থানায় মামলা

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে আসলে একজন প্রতারক সে এটিএন বাংলার কার্ড ইউজ করে এবং নিজেকে স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে সে দীর্ঘদিন যাবত এই ধরনের অপরাধগুলো করে আসছে এটিএন বাংলা কর্তৃপক্ষ যে লিখিত অভিযোগ দায়ের করছে তার বিরুদ্ধে রেগুলার মামলা রুজু হচ্ছে এবং আমরা তাকে আদালতে প্রসিড করব